হচ্ছে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি কী? ক সূত্র পদ্ধতি, খ অবরোহী পদ্ধতি, গ আলোচনা পদ্ধতি, নাকি ঘ আরোহী পদ্ধতি? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আরোহী পদ্ধতি। তাহলে ব্যাকরণ শেখাবার শ্রেষ্ঠ পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক কী? ক ভাষা ব্যবহারের দক্ষতা অর্জন, খ শোনার দক্ষতা অর্জন, গ বলার দক্ষতা অর্জন, নাকি ঘ বলা ও শোনার দক্ষতা অর্জন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ শোনার দক্ষতা অর্জন। তাহলে ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচায়ক হলো শোনার দক্ষতা অর্জন। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, শ্রেণীকক্ষে শিক্ষকের পাঠদানের জন্য যে সমস্ত অত্যাবশ্যকীয় উপকরণ প্রয়োজন সেগুলিকে বলা হয় কি? ক শিক্ষা উপকরণ, খ শিক্ষণ উপকরণ, গ শিক্ষক উপকরণ, নাকি ঘ ছাত্র উপকরণ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শিক্ষা উপকরণ। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, শিক্ষামূলক প্রদীপন কথাটির অর্থ হলো কি? ক যে সকল বস্তু বা কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে তোলা যায়, খ যে সকল বস্তুর দ্বারা শিক্ষার্থীরা শিক্ষিত হয়, গ যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীরা পড়তে পারে, নাকি ঘ যে সকল কৌশল দ্বারা শিক্ষার্থীদের সঠিক পাঠদান করা যায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক যে সকল বস্তু বা কৌশল ব্যবহার করলে শিক্ষার্থীদের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে তোলা যায়। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, বস্তুধর্মী শিক্ষণ কৌশলটি আসলে কি? ক শ্রবণধর্মী, খ দর্শনধর্মী, গ লিখনধর্মী, নাকি ঘ কোনোটি নয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ দর্শনধর্মী। তাহলে বস্তুধর্মী শিক্ষণ কৌশলটি আসলে দর্শনধর্মী। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, শিক্ষামূলক প্রদীপন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে ক একটি সার্থক অনুবন্ধ তৈরি করে, খ একটি সার্থক অনুবন্ধ তৈরি করে না, গ একটি সার্থক অনুবন্ধ তৈরির প্রেরণা তৈরি করে, নাকি ঘ একটি সার্থক অনুবন্ধ তৈরির সহায়ক হয়? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক একটি সার্থক অনুবন্ধ তৈরি করে। তাহলে শিক্ষামূলক প্রদীপন বিদ্যালয়ের বিভিন্ন পাঠ্য বিষয়ের মধ্যে একটি সার্থক অনুবন্ধ তৈরি করে। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, সাধারণভাবে শিক্ষামূলক প্রদীপন কয় প্রকার? ক দুই প্রকার, খ তিন প্রকার, গ চার প্রকার, নাকি ঘ পাঁচ প্রকার? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তিন প্রকার। তাহলে সাধারণভাবে শিক্ষামূলক প্রদীপন তিন প্রকার। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, নিচের কোনটি শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয়? ক দর্শনভিত্তিক প্রদীপন, খ লিখনভিত্তিক প্রদীপন, গ শ্রবণভিত্তিক প্রদীপন, নাকি ঘ শ্রবণ ও দর্শনভিত্তিক প্রদীপন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ লিখনভিত্তিক প্রদীপন। তাহলে নিচের কোনটি শিক্ষামূলক প্রদীপনের ভাগ নয়? আমাদের উত্তর হয়ে যাবে লিখনভিত্তিক প্রদীপন। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে। পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি, দর্শনভিত্তিক প্রদীপনগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়? ক পাঠ্যপুস্তক, খ ব্ল্যাকবোর্ড, গ অভিনয়, নাকি ঘ রেডিওতে বক্তৃতা? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রেডিওতে বক্তৃতা। তাহলে দর্শনভিত্তিক প্রদীপনগুলির মধ্যে নিচের কোনটি ঠিক নয়? আমাদের উত্তর হয়ে যাবে রেডিওতে বক্তৃতা। পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে।
পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সার্থক প্রতিপনের ব্যবহার শিক্ষার্থীর ভাষা বিকাশে ক সহায়তা করে, খ সহায়তা করে না, গ কিছুটা সহায়ক হয়, নাকি ঘ কোনোটি নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সহায়তা করে। তাহলে সার্থক প্রতিপনের ব্যবহার শিক্ষার্থীর ভাষা বিকাশে সহায়তা করে। দেখো কী দেওয়া আছে, পারস্পরিক সম্পর্কিত পদ্ধতিটি হলো কি, ক আরোহী পদ্ধতি, খ বিশ্লেষণ পদ্ধতি, গ সাংগঠনিক পদ্ধতি, নাকি ঘ অবরোহী পদ্ধতি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিশ্লেষণ পদ্ধতি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভাষা কিসের সঙ্গে যুক্ত, ক বুদ্ধির সঙ্গে, খ সংগঠনের সঙ্গে, গ স্মৃতির সঙ্গে, নাকি ঘ চিন্তার সঙ্গে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ চিন্তার সঙ্গে বা চিন্তনের সঙ্গে। তাহলে ভাষা কিসের সঙ্গে যুক্ত, আমাদের উত্তর হয়ে যাবে চিন্তন বা চিন্তার সঙ্গে। দেখো কী দেওয়া আছে, ভাষার মুখ্য কার্যকারিতা হলো কি, ক মনের ভাবকে ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করা, খ বাক্যের সার্বিক গঠন ও তার অন্তর্নিহিত অর্থকে সঠিকভাবে অনুধাবন করা, গ মনের ভাবকে লেখার মাধ্যমে প্রকাশ করা, নাকি ঘ বাক্যকে সঠিকভাবে গঠন করে এবং তাকে বলা। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক মনের ভাবকে ভাষার মাধ্যমে সঠিকভাবে প্রকাশ করা। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে, ক নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ, খ ব্যাকরণের সূত্রগুলি শেখানো, গ সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, নাকি ঘ ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষা প্রয়োগ। তাহলে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের ওপর নজর দিতে হবে, আমাদের উত্তর হয়ে যাবে নির্ভুল ও দক্ষতার সঙ্গে ভাষার প্রয়োগ। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোনো ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদে পূর্ণরূপ ব্যবহার হয়, ক কথ্য ভাষায়, খ সাধু ভাষায়, গ যে কোনো আঞ্চলিক ভাষায়, নাকি ঘ কোনো ভাষাতেই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সাধু ভাষায়। তাহলে কোনো ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদে পূর্ণরূপ ব্যবহার হয়, আমাদের উত্তর হয়ে যাবে সাধু ভাষায়। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আরোহী পদ্ধতি হলো কি, ক বিশেষ থেকে সাধারণের দিকে যায়, খ ভাষায় ব্যাকরণকে অনুসরণ করে, গ ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে, নাকি ঘ স্মরণের ওপর ক্রিয়া নির্ভরশীল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ব্যাকরণ পাঠকে আনন্দহীন করে। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রিয়ের ব্যবহার সবচেয়ে প্রয়োজন, ক চক্ষু, খ কর্ণ, গ জিহ্বা, নাকি ঘ ত্বক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কর্ণ। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি যখন কোনো শিক্ষার্থী কানে কম শুনতে পায় তখন একজন শিক্ষকের কী করা দরকার, ক স্পষ্টভাবে শব্দগুলোকে উচ্চারণ করা, খ স্পষ্টভাবে শব্দগুলি সশব্দে উচ্চারণ করা, গ যাতে শিক্ষার্থী শব্দটি দেখতে পায় তার ব্যবস্থা করা, নাকি ঘ খ ও গ দুটোই ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ খ ও গ দুটোই ঠিক। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কথা বলার দক্ষতা অর্জনের জন্য যেসব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন তা হলো কি, ক সঠিকভাবে বাক্যের অন্তর্গত শব্দগুলির গুচ্ছ বিভাগ করা, খ কণ্ঠস্বরে প্রয়োজনীয় ওঠানামা, গ ভাষার সাহায্যে শ্রোতার কাছে মনের ভাবকে
সম্পূর্ণ প্রকাশ করতে পারা নাকি ঘ ওপরের সবগুলি, তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ওপরের সবগুলি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি সুন্দরভাবে কথা বলার লক্ষণ হলো কি, ক কার্যকারিতা ও বাকপটুতা, খ অনর্গল কথা বলার দক্ষতা, গ সৌন্দর্য, নাকি ঘ সবগুলি ঠিক। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি ঠিক। অর্থাৎ সুন্দরভাবে কথা বলার লক্ষণ হলো কার্যকারিতা ও বাকপটুতা, অনর্গল কথা বলার দক্ষতা, সৌন্দর্য। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি পৃথিবীর প্রত্যেকটি জীবন্ত ভাষার কটি রূপ লক্ষ্য করা যায়, ক দুটি, খ তিনটি, গ একটি, নাকি ঘ চারটি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক দুটি। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি পাঠ্যবস্তুর বিশ্লেষণের দ্বারা স্পষ্টতর হয়ে ওঠে কি, ক পাঠের উদ্দেশ্য, খ শিক্ষকের উদ্দেশ্য, গ নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ, নাকি ঘ সহায়ক বিষয়বস্তুর যথার্থ স্বরূপ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ। তাহলে পাঠ্যবস্তুর বিশ্লেষণের দ্বারা স্পষ্টতর হয়ে ওঠে নির্দিষ্ট বিষয়বস্তুর যথার্থ স্বরূপ। পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে। পরে প্রশ্নমতে দেওয়া আছে কি স্যাডলার কমিশনের অপর নাম কি, ক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কমিশন, খ কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, গ জাতীয় শিক্ষা কমিশন, নাকি ঘ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে স্যাডলার কমিশনের অপর নাম হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।